বন্ধুরা আসসালামু আলাইকুম, দিস ইজ আরিয়ান ওয়ান্স এগেইন। টিম নোয়াল এক্সপ্রেসের আরও একটি এপিসোড আপনাদের সবাইকে যাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। বন্ধুরা, আমি রোস্ট করতে পারি না, রোস্ট করার জন্য সবচাইতে বড় যে রাঁধুনি রয়েছেন তিনি হচ্ছেন তাহসিনেশন। যদিও আমি নিজেও তার ফ্যান, তবে আজ তাহসিন ভাইয়ের মতো না পারলেও কিছুটা নিজের মতো করে একজনকে রোস্ট করতে চাই। অবশ্য এর জন্য দায়ী হচ্ছে সে নিজে, এবং সবার প্রতি বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার জন্য, কেননা এই ভিডিওটি হয়তো একটু লং হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন শুরু করি। শাহরিয়ার নাজিম জয়, কেন দিতে চাও এতিমখানা? কিছু বছর আগে খালেদা জিয়া এই টাকাটা লুট করে খেয়েছে, সেজন্য। মানুষ যে টাকা দেবে সেটা তুমি এতিমদের দিতে চাচ্ছ কেন? তোমারই তো প্রয়োজন। তো কেন তুমি এতিমদের দিতে চাও? এটা কি তোমার মনের কথা? না, এটা তারা শিখিয়ে দিয়েছিল। কে এই জয়? শাহরিয়ার নাজিম জয় হচ্ছে একজন ইত্যাদির মাধ্যমে উঠে আসা অভিনয় শিল্পী, যাকে হানিফ সংকেত ইত্যাদির মাধ্যমে মূলত মিডিয়া জগতে এনেছিল। এই শাহরিয়ার নাজিম জয়ের কিছু কিছু খারাপ দিক আগে বলে নেই ছোট্ট করে, তবে সব খারাপ দিক বলতে পারবো না। শাহরিয়ার নাজিম জয়ের প্রথম খারাপ দিক হচ্ছে, এই জয় যখনই কোনো নায়িকা বা সেলিব্রিটির কাছে যায় তখনই তিনি করেন কি, বিভিন্ন অজুহাতে একটু ছুঁয়ে দেখেন, যেটি নিয়ে অনেকটা নিউজ হয়েছিল যে জয় মানেই হচ্ছে ছোঁয়াছুঁই খেলা। ওকে, এই হচ্ছে সেই শাহরিয়ার নাজিম জয়। মানে এই যে দেখো, আমি কিন্তু সাধারণত হাত ধরে হাত ছেড়ে দিই, আমি কিন্তু হাত ধরেই কিন্তু আর আজকে বলবো। আপনি বলেছেন প্রমাণ, কিন্তু আমি দিয়ে দিতে পারি প্রমাণ। দেওয়ালে আমিও প্রমাণ অনেক দিতে পারি, কিন্তু আমরা ভাই বোন না, আমরা ফ্রেন্ড। ওকে, তো এই মানুষটি প্রথম নাটক জগতে আসলো এবং নাটক জগতে বিভিন্নভাবে অভিনয় করলো। নাটক জগতে কিছুটা মার্কেট থাকার পরে যখন মার্কেটটা চলে গেল, তখন তিনি কি করলেন, ও তার এর মাধ্যমে ইনি আবার শাবনূরকে বন্ধু বানিয়েছিলেন। যে কোনো কায়দায় ফায়দায় শাবনূরকে বন্ধু বানিয়েছিলেন, যদিও বন্ধু কেমনে হয়েছিল আমি জানি না, কোন ক্লাসে তারা একসাথে পড়েছিলেন নাকি বাল্যকাল থেকে পড়েছিলেন আমি জানি না, জয় নিজে জানেন। অফকোর্স তোমার সাথে তোমার প্রেম থাকবে। আচ্ছা দর্শক, আপনারাই বলেন, এরকম একটা হ্যান্ডসাম, সুন্দর, গুড লুকিং, এর সাথেই তো প্রেম করা উচিত না, নাকি বাইরের কারোর সাথে প্রেম করব? ওকে, তার প্রতি সম্মান রেখেই বলছি যে পাপে ছাড়ে না বাপে রে, আমরা ওরে ভাই রে, তোর প্রতি বিন্দু মাত্র আমাদের ক্ষোভ ছিল না। ক্ষোভ ছিল একটি, সেটি হচ্ছে যে দ্য কিং অফ ঢালিউড শাকিব খানকে বিভিন্ন অনুষ্ঠানে অপমান করা, বিভিন্ন নায়িকাকে বিভিন্নভাবে হেনস্তা করা, কাউকে বলা গাঁজাখোর, কাউকে বলা তুমি নাকি ইয়াবা খাও, এবং তুমি নাকি ভীষণ রকম মাদকাসক্ত, ইয়াবা এবং গাঁজা এগুলো খাও। এটা আমি আসলে কখনো শুনিনি, ফার্স্ট টাইম শুনলাম। আর যদি এটা যদি এরকম হয়ে থাকে, আপনি সাকসেস হয়েছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি হচ্ছে সেই শাহরিয়ার নাজিম জয়, যিনি যাকে একটি প্ল্যাটফর্ম দিয়েছিলেন সেই মাহফুজুর রহমান, মাহফুজুর রহমানকেও আপনি অপমান করতে পিছপা হননি, এবং এটিএন বাংলার চেয়ারম্যানকেও ঠিকঠাক ভুল ভাল বুঝিয়ে পুরো রোস্ট করে সাইজ করে দিয়ে ওনাকে রাতারাতি বানিয়ে দিলেন ভিলেন, আপনি হয়ে গেলেন হিরো। আহ, কি জিনিস রে ভাই আপনি। ওকে, এরপরে শুনলাম যে সেন্স অফ হিউমার মাহফুজুর রহমান বন্ধ করে দিয়েছে, যাই না আপডেটটা আপনি জানবেন, এটি নিয়ে আমাদের অনেকটা হেডেক নাই, কিন্তু আমাদের হেডেক হচ্ছে দ্য কিং অফ ঢালিউড শাকিব খানকে আপনি যেখানে পেয়েছেন সেখানেই তাকে অনন্ত জল্লির সাথে তুলনা করেছেন, বাপ্পি চৌধুরীকে এনে শাকিব খানকে নিয়ে তুলনা করেছেন, পরিমণিকে বলেছেন তুমি শাকিব খানকে চিনো না, তোমার এক্সপিরিয়েন্স ভুলে গেছেন, আবার শুভ আসলে শাকিব খানকে নিয়ে প্রশ্ন করেছেন, শাকিল খানের বউকে বলে নিয়ে শাকিব খানকে দিয়ে প্রশ্ন করিয়ে অনুষ্ঠান ভাইরাল করেছেন। যদি আপনাকে জিজ্ঞেস করি শাকিব খান আর আরিফিন শুভর ভিতরে আপনি দশে শাকিব খানকে কত দিবেন? অবশ্যই দশে দশে আরিফিন শুভ, আর শাকিব খানকে? শাকিব খান আবার হিরো আলমকে বলেছেন যে শাকিব খানের থেকে সে বড় সুপারস্টার, এটা নিয়ে ভাইরাল করেছেন, সানাইকে দিয়ে ভাইরাল করেছেন, নিজে ভাইরাল হয়েছেন ভাই, কাউকে আপনি ভাইরাল করেননি, আপনি জাস্ট শাকিব ভাইয়ের ইমেজটাকে ইউজ করে উপরে উঠেছেন। আপনি ঠিক আছে পজিটিভলি নিজে ইউজ করতেন যে হ্যাঁ আমি আমি যেরকম ইউজ করছি শাকিব ভাইকে, আমি শাকিব খানের ফ্যান, আই এম দ্য বিগ ফ্যান অফ শাকিব খান, গর্ব করে বলতেছি আই এম দ্য বিগ ফ্যান অফ শাকিব খান, কারণ আমি শাকিব খানকে ফলো করি,
আমি সাকিব খানকে তখন থেকে ফলো করি যখন থেকে সাকিব খানকে আমি দেখা শুরু করেছি সেই ফুল নিব না অশ্রু নিব সিনেমা থেকে যখন সাকিব খান সুপারস্টারে ছিলেন না যখন নাকি সাকিব খান মাত্র 2000 টাকায় সিনেমা করতেন আমি তখন থেকে সাকিব খানের ফ্যান তো সেই ফ্যানদের যখন আপনি কাবাবেন সেই ফ্যানদের সেই সুপারস্টারকে যখন আপনি অপমান করবেন গেল সিনেপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে সেখানে আপনি ভ্যাংস্যাং করে সাকিব খানকে অপমান করেন আরে ভাই শাহরুখ খানের বিভিন্ন অনুষ্ঠান দেখেন যখন শাহরুখ সালমান অথবা আমির খান কোনো অনুষ্ঠানে যায় তখন এসে কেঁপে যায় যারা শাহরুখ আমির এবং সালমানকে হ্যান্ডেল করবেন ওই উপস্থাপকরা হাত পা কাঁপে হাত পা ঘামে কীভাবে হ্যান্ডেল করবেন কোন কথা বললে ঠিক হবে কোন কথা বললে ঠিক হবে না কিন্তু আপনার কাছে সাকিব খানকে মনে হয় কি জানেন হিরো আলম টাইপের একটা সানাই টাইপের একটা যে কিছু একটা বলে দিয়ে নিজে ভাইরাল হয়ে গেলাম ভাই পাপে ছায় না বাপের আজকে আপনি ধরা খাইছেন থ্যাংক ইউ জয় ভাই বলে ছেলের মতো না থ্যাংক ইউ জয় তোমাকে এই শো এর মাধ্যমে সবাই বেয়াদব বলে সেটা কি তুমি জানো কেন বলে আপনি অনেকবার অনেকরে ভাইরাল কইরা আজকে ওই ছোট বাচ্চাটারে বিভিন্ন কিছু শিখাইয়া দিয়া ভাইরাল হইছেন ভাই আমার বাড়ি নড়াইলে একটা দলকে ভালোবাসার জন্য আপনার লাগবে না বাংলাদেশ আওয়ামী লীগকে যারা ভালোবাসে মাশরাফি বিন মুর্তজা কি বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেয় নাই দিয়েছে একটা দলকে খুশি করার জন্য চামচামি করে আরেকজন দলের বিপরীত একটা করলেন যে বাচ্চাটা ভাত কাকে বলে বান করতে পারে না সেই বাচ্চাটা এত দুর্নীতি নিয়ে কী করে কথা বলবে ভাই ভাই আমি ওই দলের না আমি এই দলের যেই দল বর্তমান ক্ষমতায় আছে কিন্তু তার মানে এই না যে এই দলকে পুঁজি করে আপনি রাতারাতি হিরো হয়ে যাবেন আরেকটা দলের গিবদগে আমরা এই জিনিসটাকে সমর্থন করব শাহরিয়ার নাজিম জয় অনেক হয়েছেন অনেক খেলা দেখিয়েছেন এবার আপনার পালা আপনাকে কারা ফোন দিচ্ছে কারা ফোন দিচ্ছে না যাই না তবে এটা জানি যে আপনি লোকটা ভাই সুবিধান না আপনি ওই ছেলেটাকে ওই কথাগুলো শিখিয়ে দিয়েছিলেন যে ছেলেটা হারিয়ে গেলে নিজের বাপমার নাম ঠিকমতো বলতে পারবে কি না সন্দেহ সেই ছেলেটা এই কথাগুলো কীভাবে বলেছে যারা জিনিসটিকে বুঝতে পেরেছেন তারা অবশ্যই ঠিকই বুঝেছেন আর আপনি বাংলাদেশের মানুষকে এতটা বোকা ভাইবেন না ভাই বাংলাদেশের মানুষ বোকা নয় ওরা সব বোঝে তবে ওরা চুপ থাকে কেন দিতে চাও এতিমখানা কিছু কিছু বছর আগে খালেদা যে এই টাকাটা লুট করে খেয়েছ তো তোমাকে যে টাকা দেওয়া হবে বা মানুষ যে টাকা দেবে সেটা তুমি এতিমদের দিতে চাচ্ছ কেন তোমারই তো প্রয়োজন জি তো কেন তুমি এতিমদের দিতে চাও এটা কি তোমার মনের কথা না এটা তারা শিখিয়ে দিয়েছিল বন্ধুরা এবার আশিস শাহরিয়ার নাজিম জয়ের আরো কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে মানে ক্লিয়ারলি কথা বলতে চাই সেটি হচ্ছে হিরো আলমকে অনুষ্ঠানে আনা হলো কখন যখন হিরো আলম নির্বাচনে দাঁড়ালো হিরো আলমকে অনুষ্ঠানে আনা হলো কখন যখন হিরো আলম অনুষ্ঠানে আসার পরে মাইর খাইলো হিরো আলম এসেই এন্ট্রি দিল কি ভাই নির্বাচনও করলাম মাইরও খাইলাম প্যাদানিও খাইলাম ভাই কোনো সেলিব্রিটি আয়সাকে এইভাবে বলে আপনি যদি না শিখিয়ে দেন ভাই আমিও ইন্টারভিউ নেই আমিও মানুষের ইন্টারভিউ নিয়ে নিজের হিট করার জন্য চেষ্টা করি সো আমারে এই ক্যালমা শেখানোর কোনো কিছু নাই আপনি যেই ক্লাসে পড়েন ওই ক্লাসের মাস্টার আমার কাছ থেকে প্রশ্নপত্র বানায়া লয়া যায় তো যাহোক সাকিব খানের ফ্যান যারা রয়েছে আপনি যদি মনে করেন যে এরা হচ্ছে আনএডুকেটেড ইউ আর দ্য রং যদি আপনি মনে করেন যে এরা অশিক্ষিত তাহলে আপনি অনেক ভুল বুঝছেন আপনি যদি মনে করেন সাকিব খানের ফ্যানরা কিছু বোঝে না তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন সাকিব খানের ফ্যানরা হচ্ছে সেই ফ্যান যারা হলিউড বলিউড টলিউড সিনেমা নিয়ে রিসার্চ করে যারা সাকিব খানের লুক নিয়ে রিসার্চ করে যারা সাকিব খানের প্রত্যেকটি সিনেমার প্রত্যেকটি অংশকে অনেক সুন্দর করে দেখে বিচার করে বসকে এই অ্যাঙ্গেলে আরও ভালো লাগতো এরাই হচ্ছে সাকিব খানের ফ্যান সাকিব খানের ফ্যান হচ্ছে তারা যারা তাদের চামার টাকা দিয়ে কেক কিনে রাস্তার ছেলেপেলেদের খাওয়াইয়েছে সাকিব খানের ফ্যান হচ্ছে তারা যারা রিক্সাওয়ালাকে ঘাম শরীরে জড়িয়ে ধরতে একবারও কুণ্ঠাবোধ করে না কেননা সাকিব খান তাদের সেই আদর্শে নিয়ে গিয়েছে শুধু কি সাকিব খান অনন্ত জলিলকে অপমান করেছেন বাপ্পি চৌধুরী সাইমনকে এনে সাইজ করেছেন পরিমণিকে সাইজ করেছেন ওমর সানি তো খেপেই গেল আপনার উপরে অনেককে আপনি বিভিন্নভাবে এনে অপমান করেছেন সাকিব খানের পর সবচেয়ে সেরা নায়ক কে অনন্ত জলিল তো সাকিব খানের পরে না ভাই ভাইরাল হওয়ার যদি এতই শখ থাকতো তাহলে একটা কাজ করেন না হাতির ঝিল এসে বা কোনো একটা অনুষ্ঠানে এসে জামা কাপড় খুলে দেন ভাইরাল হয়ে যান
অনেকেই তো এইভাবে ভাইরাল হচ্ছে। বন্ধুরা, আমি মূলত ভালোবাসি বাংলা চলচ্চিত্রকে, আমি ভালোবাসি ভালো মানুষগুলোকে, আমি ভালোবাসি মাশরাফি বিন মর্তজাকে, সাকিব আল হাসানকে, সাকিব খানকে, যারা মূলত বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। আমি অবশ্যই ভালোবাসি বাংলাদেশের পজিটিভ যারা রাজনীতি করছেন, তাদের আমি অবশ্যই অনুকরণ করি তাদের মতো হওয়ার জন্য, তাদের আদর্শ নেওয়ার জন্য। তার মানে এই না যে কোনো একটি দলকে ভালোবাসার জন্য, চামচামি করার জন্য অন্য একটি দলের অন্য অন্য নেতাদের আমি খারাপ করব। এবং আমি আমার মনে হয় না যে ক্ষমতাসীন দলও এটা সাপোর্ট করে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। শাহরিয়ার নাজিম জয়, আশা করছি তার শিক্ষা পেয়ে গেছে। আপনার অভিমতকে এবং আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে, লিখে ফেলবেন টর জলদি। এমন আরও সব সংবাদের রিভিউ জানতে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। নোয়াল এক্সপ্রেস বলে রাখা ভালো, সবাই সংবাদ দিলেও আমরা কিন্তু দেই সংবাদের রিভিউ। থাকুন আরিয়ানের সঙ্গে, থাকুন নোয়াল এক্সপ্রেসের সঙ্গে।